দর্শক, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা পান্তাপাড়া গ্রাম। এখানে একজন তরুণ কৃষকের উদ্যোগে হয়েছে নার্সারি প্লাস আপনার কুলের বাগান। সে ভাই আমার পাশে আছে, আমি তার সাথে এখন কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন ভাই আছো? আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন আপনি? ভালো ভালো আছো তুমি? ভাই আপনি যে নার্সারি এবং যে কুলের বাগান করেছেন, এর মানে এটা কেন করেছেন? আরও তো চাষাবাদ আছে বাংলাদেশে, আপনি এই উদ্যোগটা কেন নিয়েছেন? হ্যাঁ আবার সুন্দর একটি নাম দিয়েছেন, ভাই ভাই নার্সারি। হ্যাঁ ঠিক আছে। এখন বিভিন্ন আবাদ এখন ফসল হচ্ছে এলাকায়, পাশাপাশি দেখতেছি আশেপাশে মালটা চাষ হচ্ছে এবং কমলা চাষও হচ্ছে। সেক্ষেত্রে দেখলাম যেন আমি একটা অন্যরকম চাষ করে দেখি এলাকায়, এই চাষটা নিয়ে আমি করে দেখি, পরে যদি মানুষের উদ্যোগ হয় তারা করবে। এই জন্য আমি আমার নিজের উদ্যোগটাই কুল গাছ লাগাইছি এবং 1 বিঘা জমিনে কুল লাগাইছি, প্লাস পাশাপাশি দার্জিলিং কমলা লাগাইছি। কুল যতদিন থাকে পাকার পর কুল গাছ কেটে ফেলো, পরে কমলা গাছ হয়ে যাবে, পরবর্তীতে আবার কুল গাছ হবে, পরে আবার ফল হবে। এক্ষেত্রে আমার যে কুল গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে কুল গাছে প্রচুর পরিমাণ জি ফুল প্রচুর প্লাস পরিমাণ ফুল এবং এবং ফল ফলও এসছে। আছে, আস্তে আস্তে ফল বাড়তেছে এবং ফুলের থেকে ফল হচ্ছে। এই ক্ষেত্রে যে আশা করা যায় যে ভালো ফল হবে গাছে। এক্ষেত্রে এই আমার এই চাষে দেখে দেখে অনেকে উদ্যোগ নিয়েছে যে আগামীতে কুলের চাষ করবে, এবং কুলের এবং কি এই কুলের জন্য অর্ডার দিয়ে রেখেছে আগেতে। এই জন্য আমি কিছু মাতৃ গাছ রেখে দেবো, এর আগাডোগা কেটেই নিজস্ব বাগানে নিজস্ব খামারে আমি চারা উৎপাদন করব, ওগুলো চাষির হাতে তুলে এটার দেবো। বয়স কত মাস আপনার এই কুল বাগানের? আমার এই কুল বাগানের বয়স হলো গিয়ে 5 মাস। পাঁচ মাস পাঁচ পাঁচ মাস মাস পাঁচ মাসে কিন্তু অবাক অবাক কাণ্ড ঘটেছে, হ্যাঁ, যেটা আপনি এটা সত্যি কথা অনেকেই বলতে গিয়ে দেখে এরকম অবাক আমি হয়ে গেছে। আশেপাশে দেখি নাই আর হ্যাঁ, কি। এই যা অনেকে অবাক হয়ে গেছে আমার এই বাগান দেখে, এই জন্য উদ্যোগ নিয়েছে অনেকে এই বাগান কুল বাগান করবে। এর পাশাপাশি আমার নিজস্ব নার্সারি আছে, নার্সারি থেকে অনেকে চারা নিতে পারবে। আশেপাশে তো কোনো নার্সারি নেই পান্তাবাড়ি এলাকায়, না, আশেপাশে কি কোনো নার্সারি আছে? না, আপনারই মনে মহেশপুর হয় থানার প্রথম। ভিতরে পান্তাবাড়ি নিয়ে কোনো নার্সারি নেই। এই জন্য আমি নিজের উদ্যোগটায় পাশাপাশি নার্সারি দিয়েছি, কারণ মানুষের হাতে আসল অরিজিনাল গাছের চারা যেন তুলে দিতে পারি, তুলে দিতে মানুষ যেন পারেন? প্রতারিত না হয়। হ্যাঁ, প্রতারিত অনেকে কিন্তু প্রতারিত হয়েছে। এর আগে আমরা শুনেছি কেউ কমলা চারা নিয়ে হয়তো দিয়েছে, কিন্তু সেটা মালটা হয়েছে কোনো লেবু পাতি লেবু হয়েছে, হ্যাঁ, এটা আমরা শুনেছি। আমি এটা মহেশপুরের আমিও ভিডিওতে শুনেছি অনেক জায়গায়, মানুষ অনেকে মাঠকে মাঠ মানুষ চাষিরা মার খেয়েছে যে ভালো চারা উৎপাদন হয়নি, এই জন্য তাদের ফলও ভালো হয়নি। এই ক্ষেত্রে আমি এই জন্যই এই জায়গায় এই নার্সারিটা দেওয়ার কারণ। তা চলেন আমার নার্সারিটা দেখে আসি। ভাই আপনার এখানে কি কি চারা আছে নার্সারিতে? আমার এখানে বিভিন্ন রকমের চারা আছে, যেমন বাড়িওয়ান পয়সা মালটা, দার্জিলিং কমলা, মেরেন্ডা কমলা, বলসুন্দরী কুল, টাঙ্গাইলের টক, হাইব্রিড নাইকেল কুল, রেড আপেল কুল, টাঙ্গাইলের টক তো বলেছি। এছাড়া আছে বেদানা মালটা, এ বেদানা ডালিম, মিষ্টি কমলা, মিষ্টি তেঁতুল, শরীফা ফল, এবং মিষ্টি কামরাঙা, ড্রাগন, এবং অনেক প্রজাতির ফুলের চারা, পেয়ারা, সিডলেস কুল, যে কুলে কোনো বিষ হয় না, এবং সিডলেস কাগজি লেবু, কাগজি লেবুতে কোনো বিষ নেই, দেশি কাগজি লেবু আছে, এবং বিভিন্ন রকমের আমের চারা আছে। কয়েক এবং মাসের ভিতরে আপনি মানে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, এই যে বললেন 5 মাস, প্রায় 5 মাস তো আপনার নার্সারির বাগানটাও, জি, তাহলে কত সুন্দরভাবে আপনি উদ্যোগ নিয়েছেন। আশেপাশে গাছগুলো দেখলে সত্যি প্রাণ ভরে যাচ্ছে, এবং মানে 5 মাসের মধ্যে যে আপনি এত কিছু আয়োজন করেছেন, সত্যি এটা অবাক, মানে এই বয়সে এটা অবাকই বলবো। হ্যাঁ, আমি এগুলো করেছি, মানুষেরও একটা প্রতিভা পাইছি, যেন এদিকে নার্সারি হলে অনেকের ভালো হবে, এই জন্য আমি নার্সারিটা এখানে দিয়েছি। হ্যাঁ, এবং কি এখানে ভালোই মানুষের চাহিদা আছে চারার প্রতি, দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় ভালো চারা বিক্রি হয় নতুন হিসেবে, এখনও মানুষ জানাজানি হয়নি, তো জানলে অবশ্যই আরও বেশি বিক্রি হবে আশা করা যায়। না অনেক ভালো লাগলো। আবার আপনি বললেন যে আমি অনলাইনের মাধ্যমেও আমি মানে অর্ডার নিয়ে থাকি, হ্যাঁ, আমার ফোনে বাসায় অনেকে, পৌঁছে দেওয়া হয়, হ্যাঁ, এটা বললেন। অনলাইনের মাধ্যমে কেউ অর্ডার করলে তার মাল একদিন পরে তার কাছে পৌঁছে যাবে, এবং আপনি মোবাইলে কেউ অর্ডার করলে তার বাসায় পৌঁছে দেওয়া হয়। কুল আছে এই যেটা লাগাইছেন? হ্যাঁ, এখানে আমার 2 রকম কুল গাছ লাগাইছি, এই সাইডে লাগাইছি, এটা নতুন কুল এসেছে, এর কুল গাছটার নাম, এই কুলের নাম হলো কি রেড আপেল, আর ওই সাইডে কিছু গাছ লাগাইছি আমি টাঙ্গাইলের টক। এবং এই কুলগুলো অতি অন্যান্য কুলের থেকে অনেক আগে আসে, যেমন
ওই আপেল কুল বা অন্যান্য যে সমস্ত কুল আছে তার চেয়ে অনেক আগে আসে, এই জন্য বাজারে ভালো দাম পাওয়া যায় এবং এর ফল ফলন খুবই ভালো। এখন আমার নতুন গাছ, এতে প্রায় মনে হচ্ছে প্রতি গাছে প্রায় 10 থেকে 15 কেজি করে কুল হবে। পরবর্তীতে যখন বয়স 1 বছর পার হয়ে যাবে তখন গাছে প্রায় আধ মণ 30 কেজি করে কুল হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আল্লাহ যদি ভালো রাখে যে ভালো একটা লাভবান হতে পারবে। দামটা কেমন পেতে মন চাচ্ছে, মানে এতটা কষ্ট করে আপনি যে বাগান তৈরি করেছেন, একটু দাম একটা ভালো আসলে তো আপনি খুব খুশি হবেন আর কি। কুলটা যাতে সবার আগে উঠবে বাজারে, আশা করা যায় খুচরো বাজারে প্রায় 80 থেকে 100 টাকা কেজি বিক্রি হবে, মাশাআল্লাহ। পাইকারি দাম আমরা 50 থেকে 60 টাকা পাবো আর কি, এতে অনেক ভালো লাভবান হবে আশা করা যায়।